আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রান্ড ওয়েলকাম ব্যাক আজকে আপনাদেরকে দেখাবো প্রোডাক্টের নেক্সট যে মুভমেন্টটা হয় প্রোডাক্ট অ্যানিমেশন করতে গেলে প্রথম প্রোডাক্টটি ধরেন ডান দিক থেকে স্লাইড করে আসলো দ্বিতীয় প্রোডাক্টটি বাম দিক থেকে স্লাইড করে আসলো থার্ড প্রোডাক্টটি মিডল থেকে স্লাইড করলো তো এইটি যে স্লাইড করব একটার সাথে আরেকটা মিল কিভাবে রাখবো একটার সাথে একটা মিল রেখে যে গুলো হয় সেটা ক্যানভাতে পূর্বে ছিল না এটা রিসেন্ট একটা আপডেট চলে এসেছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটি চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমে আমি একটি পেজ নিয়ে ভিডিওর এইবার আমার যে প্রোডাক্ট দিয়ে ট্রানজাকশন টি বোঝাবো আমি সেটা একটা ইমেজ নিয়ে আসলাম এখানে এটা পিএনজি একটা ফর্মেট আছে এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিবো এখন আমি এই কালারটা দিয়ে দিলাম এইবার প্রোডাক্টটা সম্পূর্ণ ডান পাশে চাপিয়ে দিচ্ছি আমি আচ্ছা এটাকে আমি একটা ডুপ্লিকেট করে নেই এখানে যে থ্রি ডট বাটনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে থ্রি ডট বাটনটা এটাতে ক্লিক করলে আপনি এই অপশানগুলো খুলে যাবে এখানে আপনি ডুপ্লিকেট বাটনে ক্লিক করলেই ডুপ্লিকেট হয়ে যাবে এটা আমি বরাবর তিনটা ডুপ্লিকেট করছি যেহেতু আমি তিনটা টানাদেশন অ্যাড করব তো প্রথমটাতে আমি প্রথমে একটা চিহ্ন দিয়ে দিই যে প্রোডাক্টটা এই এই সাইড পর্যন্ত আছে তাহলে ট্রানজাকশানগুলো করতে সুবিধা হবে একটা লাইন নিয়ে আসলাম লাইনটাকে প্রোডাক্টের ঠিক এইখানে রাখব প্রোডাক্টটা ঠিক এইখানে রাখলাম যে এই প্রোডাক্টটা এই পর্যন্ত আছে এইবার আমি প্রোডাক্টটাকে সম্পূর্ণ ডান দিকে চাপিয়ে দেব এটা কিন্তু এই মিডেল বরাবর থাকবে এই যে মাঝখানে একটা র্যাক দেখতে পাচ্ছেন আপনি লাইন দেখতে পাচ্ছেন এই যে কালারটা দেখতে পাচ্ছেন এইটা আপনাকে লাইনটা নিতে সহায়তা করবে তা আমি প্রোডাক্টটাকে সম্পূর্ণ লেফট সাইডে নিয়ে যাচ্ছি যাতে প্রোডাক্টটা শো না হয় যাতে দেখা না যায় এখানে কিন্তু প্রোডাক্টটা দেখা যাচ্ছে না এইবার আমি ট্রানজেশন এড করব ট্রানজাকশনটি অ্যাড করার সময় আপনি প্রোডাক্টটিতে ক্লিক করবেন এবং উপরে যে লাইন বারটি আছে ক্যানভাতে এইখানে এই ট্রানজাকশনের অ্যানিমেশন এই অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি এখানে দেখুন ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশন এই যে এইটা হলো আপনি কাস্টমভাবে কাজ করতে পারবেন তো এটাতে ক্লিক করলাম এইখানে যে অ্যানিমেশন আছে সেগুলো কাজ না করলেও হবে এটা পারফেক্ট হবে আমার ট্রানজাকশনটির জন্য তো আমি এই যে একটা দেখছেন এখানে ড্রাগ করে দেখিয়ে দিচ্ছি আপনি যেভাবে করবেন সেভাবে এই মুভমেন্টটা হবে প্রোডাক্টের তো এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করে অবশ্যই আমি আবার বলছি অবশ্যই অবশ্যই শিপ চেপে তারপর এই কাজটি করবেন শিপ চেপে তারপর প্রোডাক্টটি এই পাশে নিয়ে আসবেন ওকে এটা দেখতে পাচ্ছেন কিছুটা র্যাক র্যাক আকারে ভেঙে ভেঙে ট্রানজাকশানটি হচ্ছে তো এটার জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এই ট্রানজেকশানটার জন্য আমি এখানে যে মুভমেন্ট স্টাইল এই যে এখানে দেখুন মুভমেন্ট স্টাইল এই মুভমেন্ট স্টাইলে গিয়ে আপনি এখানে স্মুথ করে দিতে পারেন অথবা স্টাডি করে দিতে পারেন এখন দেখেন স্মুথলি প্রোডাক্টটা মিডেল বরাবর আসছে ওকে এইবার আমি সেকেন্ড প্রোডাক্টটাকে ট্রানজেশান অ্যাড করব এই সেকেন্ড প্রোডাক্টটা এটা আমি অ্যানিমেশন আবার ক্লিক করছি ক্লিক করে এখানে। অ্যানিমেশনে ক্লিক করলাম এখানে রোটেট এই যে রোটেট এটা আমি করবো এটাকে আমি স্পিডটা এই পর্যন্ত নেব প্রোডাক্টটা আরেকটু ছোটো করে নিতে হবে এটা আরেকটু ছোটো করে নিচ্ছি আমি অবশ্যই মিডল অ্যান্ড সেন্টার এবার দেখি মুভমেন্টটা কতটুকু হলো হ্যাঁ পারফেক্ট আছে এইবার যে এই প্রোডাক্টটা থার্ড থার্ড পেজের প্রোডাক্টটা এটা আমি জুম করে দেব এই যে জুম করে দিলাম তো এইবার জিনিসটা লক্ষ্য করুন আপনারা এইখানে যে প্রোডাক্টের অ্যানিমেশানগুলো করেছি এটা নর্মালভাবে কিভাবে শো হয় দেখুন এটা হলো নর্মাল ট্রান্জেশনগুলো হচ্ছে অ্যানিমেশনগুলো হচ্ছে হচ্ছে নর্মাল ট্রানজেকশন একটির সাথে আরেকটির কোনো মিল নেই তো এই প্রোডাক্টটা প্রথমে আসবে তারপর এই প্রোডাক্টটি থেকেই এই মিডেলের প্রোডাক্টটি শু হবে রাউন্ড হবে তারপর এটা জুম হবে তো একটার সাথে একটা ম্যাচ কিভাবে রাখবো এটা তো সেম প্রোডাক্ট একটি প্রোডাক্ট কিন্তু আমি ম্যাচ রাখতে পারছি না সেই জন্য যেই আপডেটটির কথা বললাম সেটি হচ্ছে ট্রানজেকশন প্রোডাক্ট এই তিনটার মাঝে যখন অ্যাড আপনি কার্ডসটি রাখবেন মাউসের এই যে দেখুন আমি যখন এখানে নিয়ে যাচ্ছি তখন এখানে অপশন খুলে যাচ্ছে এই যে অ্যাড নিউ পেজ এটা হচ্ছে নতুন একটি পেজ খুলে এটা আমার লাগবে না এখন এখন আমি করব হলো ট্রানজেকশন এই যে দেখুন এখানে অ্যাড ট্রানজেকশন এখানে অ্যাড ট্রানজেশনে ক্লিক করলে আপনি এখানে ট্রানজেশনের অপশনগুলো পেয়ে যাবেন অনেকগুলো ট্রানজেকশন পাবেন কিন্তু আমি চাচ্ছি একটি প্রোডাক্টের সাথে আরেকটি মিল রেখে যাতে স্লাইড শোগুলো হয় এই যে এখানে দেখুন ম্যাচ টু অ্যান্ড মুভ এটা যদি ক্লিক করে দেন আপনি তাহলেই সবগুলোর সাথে একটা একটার সাথে ম্যাচ করে করে অ্যানিমেশনগুলো হবে অ্যাপ্লাই এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি সবগুলোর সাথে ম্যাচ রাখব অ্যাপ্লাই অল পেজ ওকে ওকে ভিডিওটি তৈরি হয়ে গেল এখন এখন আমি ভিডিওটি প্লে করব এই যে এখানে বাটন দেখুন একটার সাথে একটা মিল রেখে ওকে এখন আপনি ডাউনলোড করবেন কিভাবে এই যেখানে অপশন দেখতে পাচ্ছেন শেয়ার এই শেয়ার বাটনে ক্লিক করবেন তারপর অবশ্যই এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন সব যে মনে রাখার বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এখানে আপনি অবশ্যই এমপি ফোর বাসনে ক্লিক করবেন আরেকটি অপশন আছে সেটি হচ্ছে সিলেক্ট অল পেজ দেখবেন এই সিলেক্ট অল পেজ আছে কিনা না এখানে অবশ্যই অবশ্যই সবগুলো সিলেক্ট করে দেবেন পেজ তারপর ডান এবং ডাউনলোড ওকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম